অনেক দিন ধরেই নিজের কনসিস্টেন্সি ধরে রেখে অসাধারণ পারফরমেন্স করছেন তামিম ইকবাল। 2017 সালটা বেশ ভালো কেটেছে তার, 2018 সালটাও দারুণ শুরু করেছেন। ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন তামিম, তুলে নিলেন সেঞ্চুরি, আভাস দিয়ে রাখেন ত্রিদেশীয় সিরিজে ভালো কিছু করার। তামিমের এমন পারফরমেন্সের পর ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে তামিমকে কিনতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। তবে শেষ পর্যন্ত কোন দলে তামিম খেলতে পারবেন সেটাই দেখার বিষয়। আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে 28 ও 29 জানুয়ারি। এশিয়া ও বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল 2017 সালে বাংলাদেশের হয়ে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তিন বিভাগে সর্বোচ্চ রানের মালিক তামিম। গড়ের দিক হিসাব করলে 2017 সালেই বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন তিনি। সেই পারফরমেন্সের সুবাদেই এবারের আইপিএলের নিলামে উঠতে যাচ্ছে এই ক্রিকেটারের নাম, সেই সাথে আইপিএলে দলও পেতে পারেন তিনি। খবরটি জানিয়েছে ভারতীয় এক শীর্ষ সারির পত্রিকা। পত্রিকাটির বরাত দিয়ে আরও জানিয়ে দেওয়া হয়েছে এই কাতারে রয়েছে রাজস্থান, চেন্নাই ও প্রীতি জিন্তার পাঞ্জাবের নাম।